আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। ভিউয়ার্স, আমরা অনেক সময় ব্যবহৃত প্রোডাক্ট ক্রয় করতে চাই, ব্যবহৃত ল্যাপটপ ক্রয় করা আমার কাছে একটি কমন প্রশ্ন। মেহেদি ভাইয়া, ব্যবহৃত ল্যাপটপ নিয়ে ভিডিও কেন দেন না, কেন ভালো মানের ইউজড ল্যাপটপ নিয়ে ভিডিও দেন না? বা অনেক সময় আমাকে বলে থাকে, মেহেদি ভাই আপনার কাছে কি কোনো ইউজড ল্যাপটপ নেই? এ ধরনের প্রশ্নের উত্তর অনেক সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আবার অনেক সময় মনে হয় যে এমন একটি ভিডিও যদি করা যায় যেখানে আমি কিছু স্পেসিফিক বাইং গাইড যদি তাদেরকে প্রোভাইড করি, যেই ইনস্ট্রাকশনগুলো যদি তারা ফলো করে, তাহলে একটি ল্যাপটপ ক্রয় করে বা যদি একটি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপও হয় সেটি ক্রয় করে যেন তারা ভালো মতো ব্যবহার করতে পারে। সেজন্য আজকের এই ভিডিওটি, আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব প্রথমত নতুন প্রোডাক্ট ক্রয় করার, কিন্তু এমন যদি হয় যে বাজেট আছে 20,000-25,000 টাকা, কিন্তু 25,000 টাকা আপনার কাজ করবেন ভিডিও এডিটিং বা রেন্ডারিং বা মুভি দেখবেন হাই রেজুলেশনে বা এ ধরনের কিছু কাজ করবেন, হার্ডওয়ার্কিং বা কিছুটা গেমস খেলবেন, 20,000-25,000 টাকার যে ল্যাপটপ আপনি নতুন পাবেন তা ইন্টেল 12 কোর বা কোয়াড কোর, এই ল্যাপটপটি দিয়ে কিন্তু এই কাজগুলো স্মুথলি করা সম্ভব না। সেক্ষেত্রে আপনি কিছুটা স্যাক্রিফাইস করে যে আমি ইউজড ল্যাপটপ ক্রয় করব, কিন্তু আপডেট প্রসেসর থাকবে, সেখানে যদি গ্রাফিক্সটা আপডেট থাকে, র্যাম যদি বেশি থাকে, তাহলে আপনার কাজগুলো আপনি করতে পারবেন। এবং আপনি যদি ইউজড ল্যাপটপ একটু দেখে শুনে ক্রয় করতে পারেন, তাহলে আশা করছি আপনি উইন হবেন। অর্থাৎ আপনি সেই ল্যাপটপটি ভালো মতো ব্যবহার করতে পারবেন, আপনার কার্যটি ভালো মতো সম্পাদন করতে আপনি পারবেন। সেক্ষেত্রে বেশ কিছু বিষয় আপনাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে। সেটি হলো, আপনাকে প্রথমে দেখতে হবে স্পেসিফিকেশন, অর্থাৎ আপনি যে ল্যাপটপটি ক্রয় করবেন সে ল্যাপটপটির প্রসেসর কত। অর্থাৎ প্রসেসরের দিকে ফার্স্টলি আপনি দেখবেন যে প্রসেসর কত আছে, এখানে র্যাম কত আছে, এখানে যে বিল্ট ইন গ্রাফিক্স আছে তা কত আছে। যদি আপনি দেখেন যে আপনার এই প্রসেসর, র্যাম, গ্রাফিক্স, এই কাজগুলো যেই অ্যাপ্লিকেশন আপনি ইউজ করবেন সেই অ্যাপ্লিকেশনের জন্য এই প্রসেসর, গ্রাফিক্স বা র্যাম পারফেক্ট আছে, ফাইন। এরপরে আপনাকে দেখতে হবে ফিজিক্যালি দিক থেকে ল্যাপটপটিকে, অর্থাৎ ল্যাপটপের বডিতে কোথাও ফাটা আছে কি না বা বডিতে কোথাও অস্বাভাবিক কিছু আছে কি না। বডি যখন চেক করবেন যে না, ল্যাপটপের বডিতে কোনো ফাটা নেই, তখন আপনাকে যে বিষয়টির দিকে প্রথমে লক্ষ্য রাখতে হবে তা হলো ল্যাপটপের ডিসপ্লে। ল্যাপটপের ডিসপ্লে অনেক সময় পুরানো হয়ে গেলে ডেড সার্কেল থাকে, অর্থাৎ ডেড পিক্সেল থাকে, কিছু কিছু জায়গায় ছিদ্র হয়ে যায়, এ ধরনের ডেড পিক্সেল আছে কি না দেখে নেবেন। কারণ আপনি যদি ভিডিও এডিটিং, রেন্ডারিং বা গ্রাফিক্স ডিজাইনের মতো কাজ করেন, তাহলে ডিসপ্লে কিন্তু আপনাকে ডিসপ্লের দিকে নজর রাখতে হবে এবং ডিসপ্লের ব্রাইটনেস বাড়ছে কি না, কমছে কি না, বা ব্রাইটনেসের কী অবস্থা, প্লাস ভিডিও প্লে করে সাইড থেকে ভিউইং অ্যাঙ্গেলগুলো দেখা, অর্থাৎ টোটাল ডিসপ্লের বিষয়টি আপনি নজরে রাখবেন। ভিউয়ার্স, ডিসপ্লের বিষয়টি যদি আপনার ওকে মনে হয়, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে যে বিষয়টি নজরে রাখবেন তা হলো ব্যাটারি। কারণ এই ব্যাটারি এমন একটি বিষয় যে ইউজার তার নিজের অজান্তেই বা নিজের অবহেলার কারণেই ব্যাটারির ব্যাকআপটি নষ্ট করে ফেলে। অর্থাৎ পূর্বের ইউজার কীভাবে ব্যাটারিটি ইউজ করেছে এটা কিন্তু আমরা জানি না, অর্থাৎ আমাদের ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দিচ্ছে এদিকে নজর রাখতে হবে। কারণটি হলো যে আপনি যদি মনে করেন আমি সবসময় পাওয়ারে লাগিয়ে ল্যাপটপ ব্যবহার করব, তাহলে কিন্তু এখানে একটি সমস্যা আছে। সমস্যাটি হলো যে আপনি ল্যাপটপ ব্যবহার করবেন কেন? ল্যাপটপ ব্যবহার করবেন নিশ্চয়ই যে আপনি কোথাও বহন করবেন বা আপনি কোথাও জার্নি করার সময় ল্যাপটপটি কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সবসময় পাওয়ার দিতে পারবেন না, অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ আপনার প্রয়োজন হবেই ল্যাপটপে। সুতরাং ব্যাটারি ব্যাকআপ কতটুকু আছে বা ব্যাটারি আপনাকে লাগাতে হবে কি না সে বিষয়েও কিন্তু আপনাকে নজর দিতে হবে, অর্থাৎ ব্যাটারি ব্যাকআপটি আপনি ভালো মতো দেখে নেবেন। ভিউয়ার্স, আপনি অবশ্যই ওয়েব ক্যামটি একটু চেক করে নেবেন, এবং আপনি যদি টাইপিংয়ের কাজ করেন তবে অবশ্যই কিবোর্ডের প্রত্যেকটি বাটন কাজ করছে কি না দেখে নেবেন। কারণ আপনি ল্যাপটপ যদি বহন করার জন্য ব্যবহার করেন, সেক্ষেত্রে আলাদা আরেকটি কিবোর্ড ব্যবহার করতে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। অর্থাৎ একটি কিবোর্ড সবসময় ব্যাগে করে বহন করাটা কিন্তু কম একটি বিরক্তির কথা না, আপনারা হয়তো বা বুঝতে পারছেন। অর্থাৎ ল্যাপটপের প্রত্যেকটা কি কাজ করছে কি না দেখে নেবেন। এর পরবর্তীতে ল্যাপটপের যে টাচ প্যাড আছে সেই টাচ প্যাডটি কাজ করছে কি না দেখে নেবেন। কারণ আমরা অনেকেই
ল্যাপটপের টাচ প্যাড দিয়ে কাজ করি, মাউসের কাজ করি, মাউস ট্র্যাকার ঠিক আছে কি না সেটি দেখে নেবেন। অর্থাৎ আপনি প্রত্যেকটি বিষয় খুঁটি নাটি দেখে একটি ল্যাপটপ ক্রয় করবেন, কোথায় স্যাক্রিফাইস করবেন, কোথায় করবেন না, এটি আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভিউয়ার্স, আরেকটি বিষয় লক্ষ্য রাখতে পারেন, অনেক সময় অনেক ল্যাপটপ অনেক বেশি হিট প্রডিউস করে, অর্থাৎ ল্যাপটপটি বেশ কিছুক্ষণ চালানোর পরে ল্যাপটপটি গরম হয়ে যাচ্ছে কি না বা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে কি না সে বিষয়েও আপনি লক্ষ্য রাখবেন। পরিশেষে একটি কথা আমি বলতে চাই, অনেকে ভাব দেখানোর জন্য খুব হাই কনফিগারের ল্যাপটপ ক্রয় করতে চায় যে বন্ধু আমার ল্যাপটপ ইন্ডিয়া কোরাই 7th generation, 6th generation, হ্যাঁ, কারণ তারা ওই 20-25 হাজার টাকার মধ্যে নতুন ল্যাপটপ ক্রয় করতে পারবে না। যদি দেখে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ এত কনফিগারেশনে পাচ্ছে তাহলে তার কাজ কি? এটিকে সে গুরুত্ব না দিয়ে সে বন্ধুদের মাঝে বা আশেপাশের মানুষদের মাঝে নিজের মুডটাকে প্রকাশ করার জন্য হাই কনফিগারেশন ক্রয় করে থাকে। তবে আমি আপনাদের বলবো, সর্বপ্রথম আপনারা আপনাদের কি কাজ করবেন সে কাজটি যদি লো স্পেসিফিকেশনের ল্যাপটপ বা লো স্পেসিফিকেশনের নতুন ল্যাপটপ বা ডেস্কটপে হয়ে থাকে তাহলে আপনি নতুন ল্যাপটপ বা ডেস্কটপ ক্রয় করুন। কিন্তু আপনার এমন যদি হয় যে কাজটি করবেন সে কাজের জন্য আসলেই হাই স্পেসিফিকেশনের ল্যাপটপ প্রয়োজন কিন্তু আপনার বাজেটের মধ্যে আপনি কভার করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি অবশ্যই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বা ইউজ ল্যাপটপ বা রিকন্ডিশন ল্যাপটপ ক্রয় করতে পারবেন। ক্রয় করার আগে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। ভিডিওটি করেছি একদমই আপনাদেরকে আপন করে, নিজের যতটুকু তথ্য ছিল আপনাদের মাঝে শেয়ার করেছি। জানি না ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।